আমার কাছে অনেক দিন থেকে একটা জায়গা মনে হয় যে আমরা ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে তা এটা আসলে জুনিয়রদের দোষ দেওয়া লাভ নেই সবাই ইকুয়ালি আমাদের টিমের একটা প্রবলেমের জায়গা আছে যে আমরা খেলাটা শেষ করতে পারছি না এবং লাস্ট দুই তিন বছরে এরকম অনেকগুলো ক্লোজ ম্যাচ আমরা হেরেছি শুধু চে চেজিংয়ের সময় তা না ইভেন ব্যাটিং ফার্স্টের সময় আমরা ভালো অবস্থান থেকে ভালো স্কোর দাঁড় করাইতে পারি নাই সো এই জায়গাটায় এই জায়গাটায় একটা সমস্যা আমাদের আছে আমার কাছে মনে হয় যে টুর্নামেন্ট লাইক ওয়ার্ল্ড কাপ এই জায়গাটা অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট জায়গা কারণ এমন কিছু ম্যাচ আসবে যেহেতু নয়টা ম্যাচ আছে প্রথমে কিছু ম্যাচ আসবে যেগুলো হয়তো বা এরকম ক্লোজ হবে সো এটা অবশ্যই মানে আপনি যে পয়েন্ট আউটটা করেছেন এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা মানে ভেরি ইম্পর্টেন্ট টিমের উইনিং লুজিংয়ের জায়গায় মানে দাঁড় করাই আর কি সো আমরা এটা নিয়ে অবশ্যই কনসার্ন এবং আমার বিশ্বাস যে এটা যে ভুলগুলো করেছি সেগুলো হয়তো বা মিনিমাইজ করতে পারবো আমি বলতে চাচ্ছি না যে হানড্রেড পারসেন্ট সাকসেস হতে পারবো কারণ এটা অনেক দিনের ব্যাপার প্রসেসের ব্যাপার তো আশা করি সময়ের সাথে সাথে ঠিক হবে না ঢাকার লিগ নিয়ে অ্যাকচুয়ালি আমি কনসার্ন না কারণ এখানে অনেকবার দেখেছি মানুষ একশো দিনের পর দিন একশো মেরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে স্ট্রাগল করেছে কারণ উইকেট বলেন ইন্টেন্ট বলেন ক্রিকেটের ইন্টেন্ট বলেন এগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে তো একেবারেই কাছাকাছি তো নাই বাট ঢাকা লিগে কিছুটা হয়তো বা আমাদের আছে হয়তো বিপিএল আছে কিন্তু টুর্নামেন্ট তো ওয়ান ডে হবে ওয়ার্ল্ড কাপ সো আমার কাছে মনে হয় না এখানে অনেকে রান করে যে ওইখানে স্ট্রাগল করে আবার এখানে উইকেট পেয়ে যে ওইখানে স্ট্রাগল করছে সো আমি আমার কাছে মনে হয় মেন্টালিটি খুব ইম্পর্টেন্ট সে মেন্টালি রেডি কিনা এবং এটা খেলার সাথে সাথে স্পেসিফিক সে কী করছে এটার পরে মানে মূলত আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপ টোটালি মেন্টাল গেম এই এক দেড় মাসে আপনি এখানে পাঁচ ছয় বা পাঁচ ছয় উইকেট করে পেয়ে যেয়ে ওইখানে হয়তো বা আপনি স্ট্রাগল করতে পারেন সো মেন্টালি কতটুকু রেডি এটা ইম্পর্টেন্ট না ঢাকা লিগ নিয়ে আমি ওই যেটা বললাম আগে আমি এত কনসার্ন না যে ঢাকা লিগে এখান থেকে রান করে গেলে ওইখানে সে ওই ফর্মটাই ক্যারি করবে এটার সাথে আমি মানে একমত না বাট অ্যাট সেম টাইমে লিটন কি কোয়ালিটির প্লেয়ার সেটা হয়তো বা একটা দুটা ম্যাচে আমরা রিসেন্টলি দেখতে পেরেছি হয়তোবা এশিয়া কাপ ফাইনালের কথা আমি ইন্ডিকেট করছি আমার কাছে মনে হয় যে ই ক্যান বি এ ডিস্ট্রয়ার মানে আমাদের এই পসিবিলিটি ওর ভেতরে আছে বাদ বাকি ব্যাটিং কোচও ওকে নিয়ে কাজ করছে এবং আমার বিশ্বাস যে কনসিস্টেন্সিটাও ইম্পর্টেন্ট হয়তোবা উই অল হোপ মানে আশা করছি ইনশাল্লাহ ওর মানে ওর ওর যে ন্যাচারাল ক্রিকেটটা খেলে ওটাও যখন খেলতে পারবে এটা আমাদের টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ না আমি এই সিলেকশনের পার্টে অবশ্যই আমি নাই সো আগেও একবার ক্লিয়ার করেছি এখনো করেছি সিলেকশন আমার কাছে আমার হাতে না কিন্তু সিলেকশনে যে পনেরো জনই আসুক তারা এখানে পারফর্ম করে আসছে কি না আসছে এটা বিষয় না আমার মেন ফোকাস থাকবে অবশ্যই আয়ারল্যান্ড সিরিজ এবং ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের টিম হিসেবে আমরা কেমন করছি সো এইখানের পারফরমেন্স আমি আগের পরের কথাগুলো টেনে এনে বলছি যে এখানে অনেক উইকেট পেয়েও যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা স্ট্রাগল করেছি এবং আমার মতো আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তারাও করেছে আবার এইখানে খারাপ করে যেও দেখা গেছে যে ওইখানে যে আমরা ভালো করেছি সব আকাশ আর পাতাল ব্যবধান দুইটা দুইটা জায়গার ভেতরে এই জন্য বলছি যে মেন্টালি কে রেডি থাকবে এটার উপরে অনেক কিছু নির্ভর করছে হয়তো বা দেখা গেলো অনেকে একটা এখানে লিগ খেলছে ঠিকই কিন্তু সে স্পেসিফিক কিছু নিয়ে কাজ করছে যেটা তার ওয়ার্ল্ড কাপ হয়তো প্রয়োজন হতে পারে সো আমি মনে করি তার ওইদিকেই নজর তাহলে থাকা উচিত যে যেটা সে চিন্তা করছে সো মেন্টাল রেডি মানে আপনি রেডি সো আমি ওইটাই মিন করছি তবে যারা রান করছে বা যারা করছে সেটা সিলেকশন প্যানেল অবশ্যই যারা আছেন তারা ঠিক করবেন কে যাবে কে যাবে না